টুডে আই শ্যাল রিড অ্যান্ড অ্যান্সার দ্য ইংলিশ কোশ্চেন পেপার অফ ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন ফর ক্লাস ফোর ফর সেকেন্ড সাবিটিভ টেকেন ফর্ম রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বিয়ারিং পেজ নাম্বার এইটি থ্রি আজ ক্লাস ফোরের একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করবো স্কুলের নাম হচ্ছে ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন প্রাইমারি এটি ক্লাস ফোরের সেকেন্ড সাবিটিভের প্রশ্নপত্র ওয়ান টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স টিক মানে টিক চিহ্ন দাও দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স মানে সবচেয়ে সবচেয়ে মোস্ট মাছ মোর মাছ মোর মোস্ট মোস্টটা হচ্ছে সুপারলেটিভ মোস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি মোস্টটা তার জন্য দা বসা হয়েছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত উত্তরটাতে চিহ্ন দাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অল্টারনেটিভস যেগুলো বিকল্প হিসেবে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস দেওয়া বিকল্পগুলো থেকে অর্থাৎ ব্যাকেট যেগুলো দেওয়া আছে সেটা যেটা আমাদের সবচেয়ে গুরুত্ব সবচেয়ে উপযুক্ত উত্তর সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে দ্য রাইট আর ফিল্ড তাহলে আমরা আর দেখে দেখিনি টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঠিক মানে টিক চিহ্ন দাও দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সবচেয়ে উপযুক্ত উত্তরটাতে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস দেওয়া বিকল্পগুলো থেকে তাহলে আমাদের এতে দেওয়া আছে দ্য রাইটার ফেল্ড দ্যাট রাইটার ফিল্ড মানে লেখক অনুভব করেছিলেন যে হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী আন তুচ্ছ এই লাইনটা আমাদের এটা আমরা প্যাসেজটা পাচ্ছি এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার ফোর দ্য হিরো দ্য হিরো থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার ফর্টি ফাইভেতে লেখা হয়েছে ফর্টি ফাইভে এখানে আমরা পেসেজে পাচ্ছি আনইম্পর্টেন্ট কথাটা লেখা আছে তাহলে রাইটার কি লেখক কি ছিল নিজেকে অত্যন্ত তুচ্ছ তুচ্ছ বলে মনে করতেন তাহলে আনইম্পর্টেন্ট এখানে লেখক খেলতে পারতেন না এবং এবং খেলতে পারতেন না এবং তার বন্ধুরাও তাকে খেলা নিতেন না তাকে কি ইম্পর্টেন্ট ভাবতো না আনইম্পর্টেন্ট বলে মনে করতো তাই লেখক নিজেকে আনইম্পর্টেন্ট বলে মনে করেছেন কিন্তু আনইম্পর্টেন্ট অন্যরা অন্যান্যরা মনে করলেও কিন্তু বুড়ির মাঠে যখন একটা কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু সে আর আন থাকে না সে কিন্তু একজন হিরো হয়ে গিয়েছিল কারণ বুড়ির মাঠে একমাত্র সেই জিতি দিয়েছিল নাসির খেলতে যেতে পারেনি কারণ নাসির নাসিরের মা অসুস্থ ছিল কিন্তু বুড়ির মাঠে সেই কিন্তু লেখকের উপই কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছিল পরবর্তীকালে সেই কিন্তু ইম্পর্ট্যান্ট হয়েছিল এখানে লেখা আছে দ্য রাইটার ফেল্ড লেখক অনুভব করেছিলেন দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট তাহলে আমাদের আনইম্পর্টেন্টটা টিকমার্কটা দেওয়া হবে তাহলে এখানে আমরা দেব আন এখানে আমরা দেব দেবো আনইম্পর্টেন্ট টিকমার্কটা দেব। এখানে আমরা লিখলাম আন ইউএন আন ইম্পর্টেন্ট আই এম টিও আর টি এ এন টি আন ইম্পর্টেন্ট এখানে আন ইম্পর্টেন্টের হলো ইম্পর্টেন্ট এরপর ইম্পর্টেন্টের আগে কী হয়েছে আন হয়েছে আনট হচ্ছে আমাদের মনে রাখতে হবে আনটা হচ্ছে প্রেফিক্স পরে ঝুকলে সাফিক্স সুবল অ্যান্ড মাদল হ্যাড এ ওয়াটার ওয়েজ সুবল এবং মাদলের জলপথ ছিল এ রিভার একটা নদী ছিল এই বোট একটা নৌকা ছিল তাহলে এটা আমরা এটা আমরা প্যাসেজ নম্বর এটা আমরা কোথা থেকে পাচ্ছি এটা আমরা প্যাসেজ লেসেন নাম্বার ফাইভ থেকে পাচ্ছি মেয়ে প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বরে মিয়া অর্থাৎ বরে মিয়ার সাক্ষাৎকার পেজ নাম্বার ফিফটি সেভেনে আছে পেজ নাম্বার ফিফটি সেভেনে আমাদের লেখা আছে যে সুবল অ্যান্ড মাদল ডে বোট সুবল এবং মাদলের একটা নিজস্ব নৌকা ছিল তাহলে আমাদের কী হবে এই বোটটাই আমাদের টিকমার্কটা হবে তাহলে আমাদের এখানে কী হবে এ বোর্ডটায় টিমার্কটা হবে আমরা দেখালাম এ বোর্ড এ বোট বি ও এ টি এই বোর্ডটায় টিমার্কটা হলো এরপর কী আছে তিন নম্বরটা সিএ থেকে আছে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস ইজ অবজার্ভ আমাদের উদযাপিত হয় অন টোয়েন্টি সিক্স জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি সেকেন্ড অক্টোবর আমরা জানি যে প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয় কত ছাব্বিশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি হচ্ছে আমাদের নেতাজির বার্থডে আর সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর হচ্ছে সেকেন্ড অক্টোবর হচ্ছে গান্ধীজির বার্থডে তাহলে আমাদের উত্তরটা হবে কে রিপাবলিক ডে রিপাবলিক ডে ইজ অবজার্ভ আমাদের উদযাপিত হয় কত টোয়েন্টি সিক্স জানুয়ারি তাহলে টোয়েন্টি সিক্স জানুয়ারিতে আমাদের মার্কটা হলো তাহলে আমাদের কী হলো টোয়েন্টি সিক্স জানুয়ারিতে মার্কটা দেবো টোয়েন্টি সি টোয়েন্টি সিক্স জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই জেএনইউ এ আর ওয়াই তার টোয়েন্টি সিক্স জানুয়ারিতে টিম হলো এরপর ডিএ থেকে আছে স্বদেশেস ডি এ থেকে আছে স্বদেশের এলডার ব্রাদার স্বদেশের দাদা ব্রাদার স্টাডিড ইন স্কুল স্টাডিড ইন স্কুল কলেজ আর হচ্ছে এ ইউনিভার্সিটি আমরা এটা প্যাসেজ নম্বর কথা থেকে নেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার সিক্স স্বদেশ থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার সিক্সটি সেভেন আমরা স্বদেশ আমরা আমরা পাচ্ছি যে স্বদেশের সাডেনলি হিজ এলডার হি এ কলেজ স্বদেশের এলডার ব্রাদার কিসে পড়ে কলেজে পড়ে তাহলে আমরা লিখবো এ কলেজটায় আমাদের টিকমার্কটা হবে আমরা এখানে লিখলাম এ কলেজ এ কলেজ সি ও এল এল ই কলেজ কলেজের টিকমার্কটা হল তাহলে আমাদের স্বদেশের এলডার বাদার স্বদেশের দাদা স্টাডির পরে ইনে স্কুল কলেজ কলে ইনে স্কুল কলে স্কুলে পড়ে অর্থাৎ বিদ্যালয়ে পড়ে কলেজ মানে মহাবিদ্যালয়ে পড়ে আর এ ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে ইউনিভার্সিটি মনে রাখতে হবে আমাদের ইউনিভার্সিটি আগে কিন্তু এ বসে আর্টিকেল এ বসে এন বসে না কিন্তু তাহলে ইউনিভার্সিটি আগে কীভাবে বসবে এ বসবে আর কলেজে এ কলেজ আর এ স্কুল তাহলে উত্তরটা আমাদের হলো এ কলেজ মহাবিদ্যালয়ে পড়ে তাহলে কী হলো তাহলে আমরা আর একবার দেখে নেব টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার টিক মানে টিক ছিল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সবচেয়ে উপযুক্ত উত্তরটা তা উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ যেগুলো দেওয়া আছে বিকল্প হিসেবে দেওয়া আছে দ্য রাইটার ফিল্ড দ্যাট রাইটার মানে লেখক অনুভব করেছিলেন দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী আন তুচ্ছ তাহলে আমাদের উত্তরটা হলো আন তাহলে বিয়েটা কী হলো সুবল অ্যান্ড মাদল হ্যাডে সুবল এবং মাদল হ্যাডে ওয়াটার ওই জলপথ এই রিভার নদী এ বোট মানে একটা নৌকা তাহলে সুবল এবং মাদলে কী ছিল একটা নৌকা ছিল তাহলে এই বোটটা ডাক দেওয়া হলো রিপাবলিক ডে কি ইউজ অবজার্ভ রিপাবলিক ডে কী হয়েছে অবজার্ভ মনে অনুষ্ঠিত হয় বা উদযাপিত হয় অন টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারিতে কারণ আমরা জানি রিপাবলিক ডে আর টোয়েন্টি সিক্স জানুয়ারি যে জানুয়ারিতে উদযাপিত হয় আর যে আর টোয়েন্টি থার্ড জানুয়ারি হচ্ছে বার্থডে আর দশরা অক্টোবর হচ্ছে সেকেন্ড অক্টোবর হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন বার্থডে অফ মহাত্মা গান্ধী তাহলে আমাদের কোনটাই দেখাবে টোয়েন্টি সিক্স জানুয়ারিতে দেখাবে এরপর দিয়ে থেকে আছে স্বদেশের এলডার বাদার স্বদেশের এলডার দাদা বাদার স্টাডি ডিন এ কলেজ স্কুল কলেজ কলেজে পড়ে তাহলে আমাদের এটা হলো আনইম্পর্টেন্ট বিএডটা হলো বোট আর সি এরটা হলো টোয়েন্টি সিক্স জানুয়ারি আর এ ডিএড এটা হলো ডিএ ডি এডটা হলো এ কলেজ নাম্বার টু কমপ্লিট দ্য ফলোইং টেবিল কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোইং টেবিলের নিচের টেবিলটা পূরণ করো জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার আমরা যদি পুরুষ পুরুষ বাচক হয় তখন আমরা জেন্ডার বলি আর স্ত্রী হলে কী হবে ফেমিনাইন জেন্ডার জেন্ডার হচ্ছে আমাদের লিঙ্গ লিঙ্গ ম্যাসকুলাইন ফেমিনাইন কমন আর হচ্ছে নিউটার আছে ম্যাস্কুলাইন হচ্ছে পুংলিঙ্গ আর ফেমিনাইন হচ্ছে স্ত্রীলিঙ্গ নিউটার হচ্ছে ক্লিবলিঙ্গ আর কমন হচ্ছে উভয় লিঙ্গ তাহলে সন কী হবে পুত্র কন্যা কী হবে ডোটার এইচ টি আর আমাদের এই ঘরটা লিখবো ডোটার আর ডি এ ইউ জি এইচ টি আর ডোটার মানে কন্যা এবারে বি কী হবে আমাদের স্ত্রীলিঙ্গে বি আর এখানে পুংলিঙ্গ পুং মৌমাছি কী হবে ড্রোন ডি আরও এনি তাহলে কী হলো ড্রোন ডি আরও এন ই ড্রোন এরপর আমাদের তাহলে কী হলো আরবে দেখে নিই কমপ্লিট দ্য ফলিং টেবিল কমপ্লিট মানে পূরণ করো নিচের টেবিলটা পূরণ করো ম্যাসকলাইন পুংলিঙ্গে দিয়ে আছে স্ত্রীলিঙ্গে করতে হবে আবার স্ত্রীলিঙ্গে দিয়ে আছে পুংলিঙ্গে করতে হবে সন পুত্র কী হবে কন্যার ডোটার বি মৌমাছি স্ত্রী মৌমাছি হচ্ছে বি আর ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি ড্রোন ডি আরও এনি। এখানে আমাদের দেখানো হয়েছে সন দেওয়া আছে ডোটার করা হয়েছে বি দেওয়া আছে আবার ড্রোন হয়েছে নাম্বার থ্রি রাইট টি ফর ট্রু ট্রু হলে টি লেখো অ্যান্ড এফ ফর ফলস এবং মিথ্যার জন্য এফ লেখো অপু ও টু সি এ ফুটবল ম্যাচ ওপু গিয়েছিল একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল আমরা জানি অপু ফুটবল ম্যাচ দেখতে যাইনি অপু গিয়েছিল কি প্যাসেজ থেকে পাচ্ছি অপু গিয়েছিল কোথায় আমাদের কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল তাহলে প্রথমেরটা আমাদের কি হবে এফ হবে এটা কী প্রথমেটা এফ হবে এরপর তাহলে প্রথমটা আমাদের কী হলো এফ হলো আমাদের প্রথমেরটা হলো এফ এরপর বিয়েতে নাম্বার থ্রি বি মাদল ওয়াজ দ্য ইয়ংগার ব্রাদার মাদল ছিল ছোটো ভাই আমাদের এটা লেটা নেওয়া হয়েছে লেসন নাম্বার ফাইভ মিটিং বড়ে মিয়া পেজ নাম্বার ফিফটি সেভেন পেজ নাম্বার ফিফটি নাইনে লেখা আছে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার তাহলে বিবৃতিটা এটা মিথ্যা তাহলে আমাদের এখানে কী লিখবো আমরা এফ লিখবো ক্যাপিটাল লেটারে এফ তাহলে এরটা আমাদের ক্যাপিটাল লেটারে কী হলো এফ এরটা আমাদের ক্যাপিটাল লেটারে এফ হলো এরপর আমাদের কি লেখা আছে সিএতে এস্টার ডে গতকাল এস্টার ডে ইভিনিং স্টার ডে ইভিনিং স্বদেশ ওয়ার স্টার্টিং ইস রুম স্বদেশ পড়ছিল তার কথায় তার নিজের রুমে পড়ছিল এটা আমাদের নেওয়া হয়েছে এটা আমাদের নেওয়া হয়েছে যে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ পেজ প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ পেজ নাম্বার সিক্সটি সেভেন আমরা পাচ্ছি সিক্সটি নাইনে পাচ্ছি এস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্টিং ইন ইজ রুম তাহলে পুরো মিলে গেছে তাহলে এটা আমাদের কী হবে ক্যাপিটাল লেটারে টি হবে তাহলে আমাদের এটা কী হবে ক্যাপিটাল লেটারে আমাদের টি লেখা হলো ক্যাপিটাল লেটারে টি এবার ডিএটা কি আছে সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল অর্থাৎ সুন্দরবন হচ্ছে উত্তরে বাংলার উত্তরে আমরা জানি সুন্দরবন কথায় দক্ষিণে তাহলে বিবৃতিটা মিথ্যা তাহলে এখানে গিয়ে আমাদের এফ হবে তাহলে আমাদের ডি এরটা হলো এফ ডি এটা হলো এফ তাহলে আমরা আরেকবারে দেখে নিই রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ফলস অপু ও এন টু এ ফুটবল ম্যাচ ওপু গিয়েছিলো একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলো আমরা জানি অপু দিকে দেখতে গিয়েছিলো কাবাডি ম্যাচ তাহলে এটা বিবৃতিটা মিথ্যা তাহলে এফ হলো মাদল ওয়াজ দ্য ইয়ঙ্গার ব্রাদার মাদল ছিল মাদল ছিল ইয়ঙ্গার ব্রাদার আমরা জানি মাদল এল্ডার ব্রাদার ছিল তাহলে এটাও মিথ্যা তাহলে এফ হলো এ স্টাডি ইভিনিং স্বদেশ ওয়া স্টাডিং ইন ইজ রুম গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় স্বদেশ পড়ছিল তার রুমে পড়ছিল পড়ছিলো ঘরে পড়ছিলো তাহলে এটাও বিবৃতিটা পুরো সত্যি তাহলে আমাদের টি হলো আর সুন্দরবনে ই ইন দ্য নর্থ অফ বেঙ্গল বাংলার উত্তর দিকে অবস্থিত বিবৃতিটা মিথ্যা আমরা জানি দক্ষিণ দিকে অবস্থিত তাহলে এটা কী হলো এফ হলো তাহলে প্রথমেরটা তিনের এটা আমাদের এফ হলো বি এফ সিটা টি আর ডি এরটা এফ হলো এরপর কি লেখা আছে নাম্বার ফোর ম্যাচ কলম এ উইথ কলম বি টু মেক মিনিফুল সেন্টেন্সেস ম্যাচ মানে মেলাও কলম এর সাথে উইথ মানে সাথে কলম বি টু মেক মিনিফুল সেন্টেন্সেস মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে আমরা জানি যে বাক্য তৈরি বাক্য কাকে বলে এক ব্যাখা ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তাকে বলবো বাক্য আর বাক্যের আগে কি আছে কে আছে ওয়ার্ড ওয়ার্ড কাকে বলে তাহলে ওয়ার্ড হচ্ছে এক ব্যাখ্যা দিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন তাকে বলবো আমরা ওয়ার্ড আর ইংরাজিতে লেটার ছাব্বিশটা আছে এ থেকে জেড পর্যন্ত উল্টো দিক দিক থেকে বললে হয় যে ওয়াই এস ডব্লিউ ভি টি এস আর এম এল কে যে আইএি এপিডিসিপি এগুলো হচ্ছে লেটার্স লেটার্সগুলো একত্রে বলে বন্য বলায় লেটারগুলোকে আবার দুটো ভাগ ভাগ করা হচ্ছে একটা ভাভেল আর একটা কনসোনেন্ট ভাভেল হচ্ছে পাঁচটা আই ইউ আর বাকি একুশটা কনসোনেন্ট এখানে বলা হয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি ম্যাচ মানে মেলাও কলম এর সাথে কলম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সের সেন্টেন্সেস মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে এখানে আমরা আর একটু জেনে নিই যে বাক্য পাঁচটা আছে অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি এখানে ম্যাচ মানে মেলাও এখানে ইউটা উজ্জ্ব আছে তুমি বা তোমরা মেলাও তাহলে কী হয় ইউটা উজ্জ্ব আছে যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলা হয় ম্যাচ কলম এ উইথ কলম বি টু মিক মিনিংফুল সেন্টেন্সের কী বাক্য এটা আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স এবার কলম এতে আমরা কি লেখাটি দেখে নাসিরস নাসির হ্যাজ নট কামরা নাসির আসেনি ওপো ওয়াজ অ্যাংসাস ওপো উদ্বিগ্ন ছিল দ্য ওয়াটার অফ বেঙ্গল বাংলার জল দ্য ব্রিটিশ পুলিশ ব্রিটিশ পুলিশ আচ্ছা মিক্সড উইথ ওয়াটার মিসেজ ছিল উইথ দ্য ওয়াটার জলের সাথে ওয়ার চেজিন ধারা করছিলো দি এলডার ব্রাদার বড়ো ভাইকে অ্যাবাউট ইজ রোল ইন দ্য ম্যাচ অ্যাবাউট ইজ রোল তার ভূমিকা সম্পর্কে ম্যাচের ভূমিকা সম্পর্কে বিকজ ইজ মাদার ইজ ইন কারণ তার মা ছিল মা অসুস্থ তাহলে নাসিস হ্যাজ নট কাম আমরা এখান থেকে পাচ্ছি নাসিস হ্যাজ নট কাম বিকজ ইজ মাদার ইল ইজ ইল তাহলে এর সাথে আমাদের কী হবে চারেরটা তাহলে এর সাথে আমরা কী করবো চারটা দেখাবো তাহলে আমাদের এর সাথে কী হলো নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল হিজ মাদার ইজ ইল এরপর আমাদের আছে কাছে ওয়াজ অ্যাংসাস অপু উদ্বিগ্ন ছিল অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ তার ম্যাচের তার ম্যাচের ভূমিকা সম্পর্কে সে উদ্বিগ্ন ছিল তাহলে বিয়ের সাথে কী হলো আমাদের তিনেরটা তাহলে আমাদের বিয়ের সাথে কী হলো ওপুয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ এরপর আমাদের কী আছে সি এর সাথে দ্য ওয়াটার অফ বেঙ্গল বাংলা দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের জল মিক্সড উইথ দ্য রিভার মিশেছে নদীর সাথে মিশেছে তাহলে আমাদের সি এর সাথে কী হবে ওয়ানের হবে সি এর সাথে আমাদের কী হলো দ্য ওয়াটার অফ বেঙ্গল দ্য ওয়াটার অফ বেঙ্গল মিক্সড উইথ ওয়াটার এরপর আমাদের কী আছে ডি এরটা কী আছে দ্য ব্রিটিশ পুলিশ অর্থাৎ ব্রিটিশ পুলিশ কী করছে ধাহা করছিল ওয়্যার চেসিং দ্য এল্ডার ব্রাদার তাহলে দ্য ব্রিটিশ পুলিশ কী হবে ওয়ার চেসিং দ্য এল্ডার ব্রাদার ডি এর সাথে কী হলো দু একটা হলো ডি এর সাথে কী হলো আমাদের দু একটা হলো তাহলে আমরা আরেকবার দেখে নিই ম্যাচ কলম এ ম্যাচ মানে মেলাও কলম এর সাথে কলম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস তৈরি করতে টু মানে তৈরি করতে টু এর পর আমার মনে রাখতে হবে সবসময় মূল ভাব বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসবে টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বা তৈরি করার জন্য নাচির হ্যাজনট হ্যাজেন্ট কাম নাচির নাচির আসেনি বিকজ হিজ মাদার ইজিল ইল ইজ ইল বিকজ তার মা হচ্ছে অসুস্থ হয়ে গেছে তাহলে এর সাথে কী হলো চারেরটা হলো ওপো আজ অ্যাংসাজ অ্যাবট ইজ রোল ইন দ্য ম্যাচ আর দ্য ওয়াটার অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য ওয়াটার উইথ দ্য রিভার আর দ্য ব্রিটিশ পুলিশ কী হলো ওয়ায়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার আমরা দেখানো হয়েছে নাসির হ্যাজ নট কম তাহলে এর সাথে চারেরটা হয়েছে বি এর সাথে হয়েছে দু একটা হয়ে তিনেরটা হয়েছে দ্য দ্য বে অফ বেঙ্গলের সাথে হয়েছে আমাদের মিক্সড উইথ দ্য রিভার হয়েছে আর দ্য ব্রিটিশ পুলিশ কী হয়েছে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার এরপর আমাদের কি আছে আমাদের পেজ নাম্বার আমাদের নাম্বার ফাইভ আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেকটিভস আমাদের অ্যাডজেক্টিভগুলো দাগ দিতে হবে গুণবাচক অ্যাডজেক্টিভগুলো দাগ দিতে হবে আন্ডারলাইন তলায় দিতে হবে দি আন্ডার কোয়ালিফাইং অ্যাডজেকটিভ গুণবাচক বিশেষগুলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলো নিচের বাক্যগুলোতে আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস স্পিচের একটা অংশ অফ স্পিচ কাকে বলে বাক্যের এক একটা অংশ বলে অফ স্পিচ অফ স্পিচ আটটা আছে নাউন প্রনাউনে অ্যাডজেক্টিভ ভার ব্যাটভার প্রিয় নাউন প্রনাউনে অ্যাডজেক্টিভ ভার ব্যাডভার প্রিপোজিশন কঞ্জাকশন নিটে নাউন প্রনাউনে অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপোজিশন কঞ্জ্যাকশন নিটে দেখছেন অ্যাডজেক্টিভ কাকে বলে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের এর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বা ক্রিয়া বিশেষণ এখানে কি বলা হয়েছে অ্যাডজেক্টিভ অর্থাৎ কোয়ালিফাইং দাগ দিতে দেবে এখানে বলা হয়েছে টুডে উই এনজয়েড টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ আজ আমরা দুপুরে একটা সুস্বাদু দুপুরে খাবার উপভোগ করেছিলাম বা খেয়েছিলাম তাহলে কী হবে এখানে টেস্টি টেস্টি তাহলে টেস্টি তোলে আমরা দাগ দেবো আর এখানে কি আছে টেস্টি তাহলে প্রথমেটা কি আমরা তার তুলে দাগ দেবো উই টুডে উই এনজয়েড এ টেস্টি ম্যাচ তা টেস্টির তোলে দাগ দেওয়া হলো এরপর কী আছে দা গালিস কী আছে দ্য গার্ল না না বিয়ে ঠিক আছে মাই জ্ঞানমা আমার ঠাকুমা টোল মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি আমার ঠাকুমা একটা মজার গল্প বলেছিলেন মা আমার ঠাকুমা মাই জ্ঞান জ্ঞানমা মানে আমার ঠাকুমা টোল মি টোল মানে আমাকে টোল মানে বলেছিলেন মি মানে আমাকে অ্যান ইন্টারেস্টিং স্টোরি মানে একটা একটা মজার গল্প ইন্টারেস্টিং আয় আছে বলে এখানে অ্যান হয়েছে তাহলে এখানে কীভাবে ইন্টারেস্টিংয়ের তলায় দাগ দেবো তাহলে আমাদের কী হলো এখানে আমাদের ইন্টারেস্টিংয়ের তলায় দেওয়া হলো তাহলে আমরা আর এগুলো রেখে নিই কি আছে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস আন্ডারলাইন মানে তোলায় দেখ দাও দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ মানে মানে গুণবাচক বিশেষণগুলোকে ইয়া বিশ্লেষণগুলোকে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর মধ্যে তা টুডে উই এনজয়েড টেস্ট ম্যাচ আজ আমরা খেলেছিলাম আমরা উপভোগ করেছিলাম বা খেয়েছিলাম একটা সুস্বাদু দুপুরের খাবার খেয়েছিলাম তাহলে কি এখানে টেস্টিটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ টেস্টির তলায় আন্ডারলাইন করতে হবে আমাদের মাই জ্ঞানমা আমার ঠাকুমা টোলমি আমাকে বলেছিলেন অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি একটা মজার গল্প বলেছিলেন তাহলে কি ইন্টারেস্টিং তলায় দাগ দেওয়া হলো এইটাও কিন্তু যদি বলে এই আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সে এটা কী বাক্য আছে তাহলে আমরা বলতে পারি এটাই ইম্পার্টিভ সেন্টার টেন্সে আছে কারণ ইউটা উজ্জ্ব আছে আচ্ছা এরপর ছয় থেকে আছে আন্ডারলাইন দ্য ভার্ভস আন্ডারলাইনের তলায় দেখ দাও ভার্ভা কী আপদগুলোর তলায় দেখ দাও দাগ দাও দ্যাট আর ইন দ্যাট আর ইন পেজেন্ট কন্টিনিউস টেন্স যেগুলো পেজেন্ট কন্টিনিউস টেন্সে আছে টেন্স আমরা সাধারণভাবে আমি জানি যে টেন্স হচ্ছে কী আর কালকে টেন্স বলে অর্থাৎ অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে কোনো কাজ কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বজায় তাহলে কোনো টেন্স হচ্ছে কি কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝায় সেটা হচ্ছে টেন্স টেন্স হচ্ছে তিনটে ভাগ আবার প্রত্যেকটা চারটে করে ভাগ করা যায় তিনটে হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে ফিউচার প্রতিটা কটা করে ভাগ আর চারটে করে ইন্ডিফিনাইট ইন্ডিফিনাইট অর্থাৎ কোন কাজ কোনো কাজ চলছে না শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে ইন্ডিফিনাইটটা কি কোনো কাজ চলছে না শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে ইন্ডিফিনাইট আর মানে যে কাজটা চলছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট হচ্ছে যেটা শেষ হয়ে গেছে আর পারফেক্ট কন্টিনিউয়াস কি হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং কি এখনও চলছে কিছুটা সম্পূর্ণ হয়েছে কিছুটা এবং এখনও চলছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে টেন্স হচ্ছে কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝায় কোনো কাজ কোন সময় হয়েছে এবং অব এবং অবস্থা বলছে সেটা হচ্ছে টেন্স টেন্স হচ্ছে তিনটে ভাগ প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্টের বাংলার হচ্ছে বর্তমান পাস্ট হচ্ছে অতীত আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ আর প্রত্যেকটা আবার চারটে করে ভাগ আছে ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্ডিফিনাইট হচ্ছে কাজ চলছে না শেষ হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না আর কন্টিনিউয়াস হচ্ছে চলছে আর কাজটা চলছে হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট হচ্ছে নিখুঁত অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হচ্ছে আর কিছুটা কিছুটা এখনও চলছে তাহলে আমাদের এখানে কী হয়েছে ফিল ইন দ্য আন্ডারলাইন দ্য ভার্ভস আন্ডারলাইন মানে আন্ডারলাইনের তলায় দাগ দেব দ্য ভার্ভস আর ইন দ্য প্রেজেন্ট কন্টিন্যান্স তো প্রেজেন্ট কন্টিনেন্স টেন্সে আমাদের যেগুলো আছে সেটা আমাদের দাগ দিতে হবে কী আছে তাহলে কন্টিনেন্স মানে চলছে যে কাজটা তা দে আর গোয়িং টু স্কুল তারা স্কুলে যাচ্ছে কাজটা চলছে তাহলে আর গোয়িংয়ের তলায় আমরা দাগ দেবো তাহলে এখানে কী হবে আর আর গোয়িংয়ের তোলা দাগ হবে তাহলে ছয় রেটটা আমাদের কী হলো আর গোয়িংয়ের তলায় দাগটা হলো এরপর কী আছে বিয়েতে গেছে দ্য গার্লি সিঙ্গিংয়ের সং বালিকাটা একটা গান গাইতেছে কাজটা চলছে তাহলে কী হবে ইজ গোয়িং এটা ইজ সিং দ্য গার্লি সিঙ্গিংয়ের সং বালিকাটা একটা গান গাইতেছে তাহলে কী হবে ইজ সিঙ্গিংয়ের তলায় আমরা দাগটা দেবো তাহলে এখানে কী হলো ইজ সিঙ্গিংয়ের তলায় দাগটা দেওয়া হলো এরপর কী আছে নাম্বার সেভেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক্স ফিলিং মানে পূরণ করো দ্য ব্ল্যাংক্স মানে শূন্য উইথ দ্য উইথ দ্য ওয়ার্ড শব্দগুলি দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে বা বাক্স থেকে আমাদের কী আছে হেল্প বক্সের মধ্যে গ্লোয়িং মানে উজ্জ্বল বুঝ মানে ঝোপ সিগারেট মানে গোপন আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধু শেয়ার সার কী আছে সিগারেট মি তার গোপন জিনিসগুলো আমার সঙ্গে শেয়ার করে নেয় ভাগ করে নেয় তাহলে মাই ফ্রেন্ড শেয়ার সার কী হবে প্রথমে একটা সিগরেট এসি সি আর ই টি তাহলে এরটা কী হলো সিগারেট এসি এসি সি আর ই টি সিগারেট এরপর কী আছে মাই তাহলে কী হলো সিগারেট হলো এবার যে দ্য আইস অফ দ্য ক্যাট মানে দ্য আই অফ দ্য ক্যাট মানে কি বিড়ালটা চোখ ও দ্য আইজ এখানে কী হবে দ্য আইস অফ দ্য ক্যাট এখানে কী হবে এসটা হবে কারণ আছে এখানে ওয়ার আছে বলে তাহলে দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার কী হবে গ্লোয়িং জল ছিল জ্বলন্ত ছিল তাহলে গ্লোয়িং গ্লোয়িং ইন দ্য ডার্ক অন্ধকারে জ্বলন্ত ছিল তাহলে গ্লোয়িং বিয়েরটা কী হলো গ্লোয়িং জি এলো ডব্লিউ আই এন জি জি এলো জি এল ও ডাব্লিউ আই এন জি গ্লোয়িং গ্লোয়িং এরপর কী আছে সে এরটা আছে আই ফাউন্ডে ফুটবল ম্যাচ বিহাইন্ড আমি একটা আই ফাউন্ডে ফুটবল আমি একটা ম্যাচ নয় আই ফাউন্ড এ ফুটবল আমি একটা ফুটবল খুঁজে পেয়েছিলাম বিহাইন্ড এ বুশ ঝোপের পিছনে তাহলে হবে বুস এখানে হবে বি এইচ ই কীভাবে আমাদের বি এইচ ঝোপের পিছনে পেয়েছিলাম এবার ডিএডটা থেকে আই আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছিল কি এক্সপিরিয়েন্স ই এক্স পি ই আর সি তাহলে হবে ই এক্স পি ই আরআইএন সি ই এক্সপিরিয়েন্স তাহলে আমরা আর একবার দেখে নেবো ফিলিং দ্য বিয়ার ব্ল্যান্স মানে শূন্যস্থানপূরণ উইথ মানে দিয়ে দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে ফ্রম দ্য হেল বক্স সাহায্যকারী বাক্স থেকে হেল বক্সের মধ্যে কি আছে গ্লোয়িং মানে জ্বলন্ত বুঝ মানে ঝোপ সিগ্রেট মানে গোপন আর হচ্ছে এই এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা তাহলে মাই ফ্রেন্ড শেয়ার স্যার কী হবে এই সিগ্রেট উইথ মি আমার বন্ধু তার গোপন জিনিসগুলো আমার সাথে শেয়ার করে নেয় বা ভাগ করে নেয় এখানে দ্য আই ছিল এখানে কীভাবে আইস হবে কারণ এখানে ওয়ার আছে দা আইস অফ দ্য ক্যাট বিড়ালের চোখগুলো ওয়ার কীভাবে গ্লোয়িং জ্বলছিলো ইন দ্য ডার্ক অন্ধকারে জ্বলছিল আই ফাউন্ডে ফুটবল আমি একটা ফুটবল খুঁজে পেয়েছিলাম বিহাইন্ডে কীভাবে বুস ঝোপের পিছনে খুঁজে পেয়েছিলাম বুস বিউ এসেছ আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার একটা একটা বিষয় করে অভিজ্ঞতা হয়েছিলো কীভাবে এক্সপিরিয়েন্স হলো এক্সপিরিয়েন্স তাহলে এরটা হলো সিগারেট বিয়েরটা হলো গ্লোয়িং আর সি হলো আর হচ্ছে ডি হলো এক্সপিরিয়েন্স এরপর হচ্ছে এরপর আছে আমাদের অ্যান্সার দ্য ফলোই কোয়েশন অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলো উত্তর দাও হোয়েন ডিড ওপু হোয়েন ডিড ওপু গিভ এ জার্ক কখন ওপু কী হলো একটা ঝাঁকুনি দিয়েছিল এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার ফোর প্যাসেজটার নাম হচ্ছে দ্য হিরো পেজ নাম্বার ফর্টি ফাইভ এবার কী লেখা আছে ওখানে মাই মাই কাজিন টোল্ডি এখানে কী আছে লেখা আছে যে ওপু তাহলে কি মাই কাজিন টোল্ড ওপু আমাদের এখান থেকে এখানে আমরা পাচ্ছি যে যে এখানে ওপুকে কি করেছিল খেলা দেখতে নিয়ে গিয়েছিল আর ওপু কিন্তু খেলতে যায়নি এখানে আমাদের দেখতে পাচ্ছি নাসির খেলতে গিয়েছিল নাসিরে নাসিরের খেলার কথা ছিল এবং নাসিরের মা অসুস্থ হয়েছিল এবং নাসিরের মা অসুস্থ হওয়ার ফলে ওকে অপুকে কী করতে খেলাতে নামিয়েছিল এখানে লেখা আছে মাই কাজিন টোল অপু নাসির মাই কাজিন মাই কাজিন মানে আমার খুর্দত ভাই আমাকে অর্থাৎ লেখককে অর্থাৎ অপুকে নামিয়েছিলো এবং কারণ হচ্ছে নাসিরের মা অসুস্থ হয়েছিল আচ্ছা এরপরে আমরা পাচ্ছি যে তাহলে এখানে কী হচ্ছে উত্তরটা হবে হোয়ে ডিট ওপু গিবে জার্ক কখন অপু কী হয়েছিল জার্ক অর্থাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছিল তাহলে অপু ফেল্ট সিবিয়ার আমরা লিখবো যে অপু ফেল্ট সিবিআর বাইট অনিজ রাইট লেক এরপর টু এখানে লেখার প্যাসেজে লেখা আছে ওপু ফেল্ট সিবিআর বাইট অন ইস রাইড লেক এরপর কী আছে টু সেভ হিমসেল অপু জার্ক টু সেভ হিমসেল অপু গি কী হবে টু সেভ হিমসেল ওপু গিবে জার্ক তাহলে আমরা লিখবো কী লিখবো ওপু ফিল্ড ওপু অনুভব করেছিল কি সিভিআর বাইট অন ইজ রাইলে এবার টু সেভ হিমসেল ওপু গেবে যাক তাহলে আমরা প্রথমেই লিখবো ওপু ফিল্ড সিবিআর বাইট ওপু ফেল্ড প্রচণ্ডকে কামড় অনুভব করেছিল তাহলে ফেল্ড বাইট আমরা লিখব ওপু ফেল্ট ওপু এ পিইউ ওপু ফেল্ড এপিএলটি ওপু ফেল্ড সিবিআর এ সি বাইট ওপো ফেল্ড সিবিআর বাইট অন ইজ রাইট লেগ অন ওয়ে অন হিজ এইচ আই এস রাইট আর আই জি জিএইচটি অন ইজ রাইট লেগ এল ইজি তাহলে আমরা লিখলাম ওপু ফেল্ড সিবিআর বাইট অন ইজ রাইট লেগ এরপর আমরা লিখবো এরপর আমরা লিখবো কি নিজেকে রক্ষা করতে কী হবে টু সেভ হিমসেল ওপু এরপর লিখবো টু সেভ হিমসেলফ এরপর আমরা লিখব টু টিও টু টু সেভ এ সেভ হি টু সেভ হিমসেলফ এইচ আই এম এসি এল এ হিম সেলফ এসি এল এ টু সেভ হিমসেল এরপর আমরা লিখব ওপু ওপু এরপর ডি আচ বলে কি গেভ হবে ডি আচ বলে কী হবে গেভ হবে তাহলে ওপু গেবে জার্ক টু সেভ হিমসেল ওপু এ পি ইউ টু সেভ হিমসেল ওপু গেভ জে ভি গেভ এ জার্ক জে ই আর কে তাহলে আমাদের উত্তরটা হলো প্রশ্নটা ক্ষেত্রে হোয়েন ডির ওপু গিবে যার কখনও অপু কী করেছিল একটা ঝাঁকুনি দিয়েছিল তাহলে আমরা লিখলাম যে অপু ফেল্ট অপু অনুভব করেছিল সিবিআর বাই বিরাট কামড় প্রচণ্ড কামড় অনুভব করেছিল অনিজ রাইলে তার ডান পাইতে এবার টু সেভ হিমসে নিজেকে রক্ষা করতে অপু এখানে ডিড আছে বলে গিবটা কী হলে গেভ হলো তাহলে টু সেভ হিমসেলে অপু গেবে যাক এবার কি আছে বিয়েতে কী আছে বিয়েতে আছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট কোন কোন গাছগুলো সুবল এবং মাদল দেখেছিল বনের মধ্যে দেখেছিল এখানে আমরা প্যাসেজে পাচ্ছি যে সুবল এবং মাদল দু ভাই এটা নেওয়া হয়েছে লেসন নম্বর ফাইভ লেসন নম্বর ফাইভে লেখা আছে প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বড়মিয়া পেজ নাম্বার ফিফটি সেভেনে এখানে এখানে কি আছে মিটিং বড়মিয়া অর্থাৎ বড়মিয়ার সাক্ষাৎকার সুবল এবং মাদল তারা কি দেখেছিল কি কি গাছ দেখেছিল সুন্দরী হেতাল এবং গোড়ান হেতাল হেতাল তাহলে সুন্দরী গো হেতাল এবং গোড়ান তাহলে আমরা লিখবো সুবল অ্যান্ড মাদল এখানেও ডিটা আছে বলে এখানে কি সিটে সি এর পার্সনেস কি লিখব শ তাহলে সুবল অ্যান্ড মাদল আমরা লিখবো সুবল এ সি ইউ ইউ বি ও এল সুবল অ্যান্ড এ এন ডি অ্যান্ড মাদল এম এ ডি ও এল সুবল অ্যান্ড মাদল এরপর কী হবে আমরা লিখবো শ এস এ ডব্লিউ শ এস এ ডব্লিউ স এস এ ডাব্লিউ শ কী কী দেখেছিল সুন্দরী এসিউএন ডিএরআই সুন্দরী হেতাল এইচ ইএনটি এ এল হেতাল অ্যান্ড এন ডি অ্যান্ড সুন্দরী হেতাল অ্যান্ড এএনডি গোড়ান জি আর এন তাহলে আমরা দেখব লিখবো কি সুন্দরী তাহলে সুন্দরী হেতাল এবং গোড়ান অ্যান্ড এন ডি অ্যান্ড গোড়ান গোড়ান জি ও আর এন জি ও জি ও জি ও আর এ এন গোরান এবার লিব ইন দ্য ফরেস্ট ইন আইএন ইন দ্য টিএইচি ইন দ্য ফরেস্ট এফ ও আর ইন দ্য ফরেস্ট তাহলে আমরা দেখলাম সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেঁ হেঁতাল হেঁতাল কেন বলছি হয় একা চন্দ্র হাই জন্য এ ন হয় তার জন্য তার জন্য বলেছে হেতাল এ অ্যান্ড হচ্ছে গোড়ান ইন দ্য ফরেস্ট এরপর আমাদের পেজ নাম্বার পেজ নাম্বার কত আছে এইটি ফোর এইট্টি ফোরে কি আছে এইটি ফোরে প্রশ্নটা আছে হু হুয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে কারা প্ল্যাটফর্মে হাঁটছিল কারা প্ল্যাটফর্মে হাঁটছিল এটা আমাদের আমরা পাচ্ছি এটা নেওয়া হয়েছে পেজ নাম্বার পেজ নাম্বার সেভেন্টি ওয়ান পেজ নাম্বার সিক্সটি সেভেন প্যা প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স স্বদেশ থেকে নেওয়া হয়েছে সিক্সটি সেভেন এটা আমরা পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে পাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে আমাদের প্যাসেজ প্যারাতে লেখা আছে সাম পুলিশমেন ওয়ে ওয়াকিং ডাউন সাম পুলিশমেন ওয়ে ওয়ার্কিং ডাউন দ্য প্ল্যাটফর্ম তাহলে আমরা ভুইয়ের বদলে কী লিখবো সাম কয়েকজন পুলিশকর্মী সাম পুলিশমেন য়ের বদলে কি আমরা লিখব শাম পুলিশম্যান সিএটি লিখবো সাম পুলিশম্যান সাম এস ও এম ই সাম পুলিশম্যান পি ও এল আই সি সাম পুলিশম্যান ওয়ার ডব্লিউ ই আর ই সাম পুলিশম্যান ওয়েও এরপরে আমরা যেমন লেখা আছে ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়ার ওয়াকিং ডব্লিউ এ এল কে আই এন জি ওয়াকিং ডাউন ডিও ডব্লিউ এন ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম দ্য টিএইচি প্ল্যাটফর্ম পি এল এ টি প্লাটফর্ম এফ আর এম দিয়ে আমরা ফুল স্টপটা দেবো এবার আছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক কেন বনটা কী ছিল অন্ধকার ছিল তাহলে আমরা কেন বনটা অন্ধকার ছিল বনটা অন্ধকারটা ছিল কারণ হচ্ছে সূর্যের গাছগুলো কী হয়ে সূর্যের আলোকে ঢেকে দিয়েছিলো তাহলে কী হবে আমাদের তাহলে আমরা লিখব যে দ্য ফরেস্ট ওয়াশ কী লিব আমরা বিকজ তাহলে আমরা লিখবো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য বিকজ দ্য ডেন্স ফরেস্ট ব্লকড সানলাইট তা আমরা লিখবো দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ফরেস্ট ব্লকড সানলাইট আমরা লিখবো দ্য ফরেস্ট দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক তাহলে আমরা লিখব দ্য ফরেস্ট দ্য টিএইচই দ্য ফরেস্ট ফর ইএসটি

ব্লকড সানলাইট -E l i g h t তাহলে আমরা লিখলাম দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বনটা অন্ধকার ছিল কারণ দ্য ডেন্স ফরেস্ট ব্লকড সানলাইট সূর্যকিরণকে ঢেকে দিয়েছিল ঘন বনটা কিরণকে ঢেকে দিয়েছিলো তাহলে কি প্রশ্নটা আছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক কেন বনটা অন্ধকার ছিল তাহলে আমরা লিখলাম দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ফরেস্ট ব্লকড ব্লকড সানলাইট সূর্যক্রহণকে ঘন জঙ্গল কী করেছিল ঢেকে দিয়েছিল সূর্যের আলোকে ঢেকে দিয়েছিল তাহলে আমরা আরেকবার দেখে নেব পুরো উত্তরটা আমরা পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব স্কুলটার নাম হচ্ছে ফনীন্দ্র দেব ইনস্টিটিউশন প্রাইমারি ওয়ানে কি আছে ঠিক দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অ্যান্সার ঠিক মানে ঠিক চিহ্ন ধাপ সব যে প্রযুক্ত উত্তরটাগুলোতে ঠিক চিহ্ন ধাপ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ দেওয়া বিকল্পগুলোর মধ্যে দ্য রাইটার ফিল দ্যাট হি ওয়াজ ভেরি কী হবে আন ইম্পর্টেন্ট শুভল্যান মাদল হ্যাডে কী হবে বোর্ড রিপাবলিক ডে ইজ অবজার্ভ কে টোয়েন্টি সিক্স জানুয়ারি স্বদেশেস এলডার ব্রাদার স্টাডি ডিং এ কলেজ তাহলে প্রথমেরটা হচ্ছে আনইম্পর্টেন্ট তারপরটা হচ্ছে বোর্ড তারপর টোয়েন্টি সিক্স জানুয়ারি তারপরটা হচ্ছে কলেজ তারপরে দুইটা এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোইং টেবিল নিচের টেবিলটা পূরণ করো ম্যাক্সকো জেন্ডার ফিমিনাইন জেন্ডার আছে সন কি হবে ডোটার আর বিএ কী হবে ড্রোন এখানে দেখানো হয়েছে সন কি হলো ডোটার আর বি দিয়ে আছে ড্রোন ডি আরও এনি ড্রোন এরপর কি আছে ইদের কি আছে রাইট টি ফর ট্রু ট্রু হলে টি লেখো অ্যান্ড এফ ফর ফলস রেড ম্যাচ মিথ্যা হলে এফ লেখো ওপু এন টু সি এ ফুটবল ম্যাচ ওপু একটা ফুটবল ম্যাচ দেখতে গেছিলো আমরা জানি ওপু কাবাডি ম্যাচ দেখতে গেছিলো তাহলে এখানে কি বিপরীতের মিথ্যা তাহলে এফ হয়েছে মাদল ওয়াজ দ্য ইয়ঙ্গার ব্রাদার মাদল ছিল ইয়ঙ্গার বাদার মা আমরা প্যাসে থেকে পাচ্ছি মাদল ছিল ইলডার ব্রাদার তাহলে এটা ওই এফ আছে স্টাডি ইভিনিস স্বদেশ ওয়ার স্টাডিং ইন ইজ রুম বিবিধটা সত্য তাহলে টি হবে আসতে সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল বাংলার উত্তর দিকে আমরা জানি সুন্দরবন বাংলার দক্ষিণ দিকে তাহলে এটা হলো এটা হলো এফ তাহলে প্রথমে একটা এফ তারপর একটা এফ তারপর একটা টি এ তারপর একটা এফ নাম্বার ফোর ম্যাচ কলম এ ম্যাচ মানে মেলাও কলম এ কলম এর সাথে কলম বি টু মেক মিনিংফুল সেন্টার অর্থপূর্ণ বাক্য তৈরি করতে নাসির নাসির হ্যাজিন্ট কাম নাসির আসেনি কারোর বিকজ ইজ মাদার ইজ ইর কারণ তারা মা অসুস্থ হয়ে গেছে তাহলে এর সাথে ডি চারের নম্বর হল ওপু অপু উদ্বিগ্ন ছিল অ্যাবাউট দ্য রোল অফ দ্য ম্যাচ ম্যাচের গুরুত্ব সম্পর্কে অ্যাবাউট ইজ রোল তার ভূমিকা নিয়ে ইন দ্য ম্যাচ ম্যাচে অর্থাৎ খেলার মধ্যে আছে তাহলে উপুস ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট দ্য রোল ইন দ্য ম্যাচ দ্য ওয়াটার অফ বেঙ্গল মিক্সড দ্য ওয়াটার অফ দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য দি এল্ডার ব্রাদার তাহলে নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল উপু ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট ইজ অ্যাবাউট ইজ অ্যাবাউট ইজ রোল ইন দ্য ম্যাচ আচ্ছা দ্য ওয়াটার অফ দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল কী হবে মিক্সড উইথ দ্য ওয়াট মিক্সড উইথ দ্য রিভার দ্য ব্রিটিশ পুলিশ গেলো ওয়াই আর চেঞ্জিং দ্য ইল্ডার ব্রাদার এরপরে গেছে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অর্থাৎ গুণবাচক অ্যাডজেক্টিভে তোলে থাকতো আমরা আগেই বললাম যে অ্যাডজেকটিভ হচ্ছে পার্শ্ব স্পিসের একটা অংশ এখানে গুণবাচক অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ও অবস্থা ইত্যাদি প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা কী আবিশাসন এখানে অ্যাডজেক্টিভের তোলা দেখা দিত টুডে ওই এনজয়েডে টেস্টমে আমরা উপভোগ করেছিলাম একটা টেস্টি একটা একটা টেস্টি ওই এনজয়েডে টেস্টি লাঞ্চ আমরা দুপুরের খাবার কী করেছিল সুস্বাদু দুপুরের খাবার খাবারটা কেমন ছিল সুস্বাদু তাহলে টেস্টের তোলা দেখা হলো এখানে যে মাই ড্যানমা আমার ঠাকমা টোলমি আমাকে বলেছিলেন অ্যান ইন্টারেস্টিং স্টোরি একটা মজার গল্প করেছিলাম এখানে গল্পটা কেমন ইন্টারেস্টিং তাহলে ইন্টারেস্টিংয়ের তোলা দেখা হলো প্রথমে একটা পাঁচের ইয়েটা হচ্ছে টেস্টি পাঁচের ইয়ারটা হলো টেস্টি তারপর একটা হলো ইন্টারেস্টি এরপর আমাদের নাম্বার সিক্সে কী আছে আন্ডারলাইন দ্য ভার্স দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস মানে যে কাজটা এখনও চলছে আমরা টেন্স হচ্ছে সাধারণভাবে জানি টেন্স হচ্ছে আর কালকে টেন্স বলে টেন্স হচ্ছে অর্থাৎ আমাদের আমাদের টেন্স হচ্ছে কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝায় সেটা হচ্ছে টেন্স টেন্সের আবার প্রতিটা টেন্সে আবার তিনটে করে ভাগ টেন্সে তিনটু প্রকাল একটা প্রেজেন্ট পাস্ট আর ফিউচার প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল আর পাস্ট হচ্ছে অতীতকাল যেটা হয়ে গেছে আর পাস্ট ফিউচার হচ্ছে যেটা হবে আছে প্রত্যেকটা আবার চারটে করে ভাগ একটা ইন্ডিফিনাইট ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্টের কাজ চলছে না শেষ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি না ইন্ডিফেন্ডেন্ট আর কন্টিনিউ হচ্ছে যে কাজটা চলছে আর পারফেক্ট হচ্ছে যে কাজটা শেষ হয়ে গেছে পারভেন পারফিন নিকুত যে কাজটা শেষ হয়ে গেছে আর পারফেক্ট কন্টিনিউ কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এখানে আমাদেরকে হচ্ছে কী বলেছে আন্ডারলাইন দ্য ভার্স দ্যাট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ও যে কাজটা চলছে সেটার তোলা দাগ তাহলে দে আর গোয়িং টু স্কুল তারা স্কুলে যাচ্ছে টু দ্য স্কুল তারা তো আর গোয়িংয়ের তলায় কাজটা চলছে এখন আর গোয়িংয়ের তলায় দাগ হলো আন্ডারলাইন আর তোলা আন্ডারলাইন করতে হবে দা গালি সিঙ্গিংয়ের সহ বালিকাটা একটা গান গাইতে গাই দিতেছিল সিঙ্গিংয়ের তোলায় তাহলে দাগ দিতে হবে আমাদের তাহলে ছয়েরটা ছয়েরটা আমাদের ছয়ের দিয়েটাকে আর গইয়ের তোলা ডাক দেওয়া হয়েছে আর বিয়েরটা দাগ দেওয়া হয়েছে ই সিঙ্গিংয়ের তোলায় দাগ দেওয়া হয়েছে এরপর কি আছে সেভেনে কী আছে ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস সব দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সার্চ করে খুব থেকে তার হেল্প বক্সের মধ্যে আমাদের কী আছে গ্লোয়িং মানে জ্বলন্ত বুঝ মানে ঝোপ সিগ্রেট মানে সিগ্রেট মানে গোপন এক্সপ্রেস মানে অভিজ্ঞতা তাহলে কি মাই ফ্রেন্ড শেয়ার সার কী হবে তার সিগ্রেট তার গোপনটা গোপনে ওই জিনিসটা আমার সাথে শেয়ার করে নেয় বা ভাগ করে নেয় উইথ মি আমার সাথে দ্য আই আই ছিল এখানে কি আইস আই অফ দ্য ক্যাট ওয়্যার আছে বলে এখানে আইস হবে দ্য দা আইস অফ দ্য ক্যাট ওয়ে কীভাবে গ্লোয়িং জ্বলন্ত ছিল রিজাল্টটা চোখগুলো জ্বলন্ত ছিল ইন দ্য ডার্ক মানে কী বলে অন্ধকারেতে আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড আমি একটা ফুটবলকে পেয়েছিলাম বিহাইন্ড এ বুস ঝোপের পিছনে একটা ফুটবল পেয়েছিলাম আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার একটা ওয়ান্ডারফুল বিশ্বগুলো অভিজ্ঞতা হয়েছিল আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এবার আটেরটা কী হলো হোয়েন অ্যান্সার দা ফলোইং কোয়েশ্চেন অ্যান্সার মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও হোয়েন ডিড ওপু গিভে যা কখন অপু কী হয়েছিল একটা ঝাঁকুনি দিয়েছিলো তাহলে অপু কি খেলতে গিয়েছিলো কাবাডি খেলতে গিয়েছিলো সবাই তাকে ধরে ফেলেছিলো এবং সবাই ভেবেছিলো ম্যাচটা হেরে গেছে তবে অপু ভেবেছিল নিজেকে সারেন্ডার করে দিয়েছিলো কিন্তু অপু এরপর ক্ষেত্রে আমার উত্তরটা যে অপু ফেল্টে সিভিয়ার বাইট অপু কী হলো অনুভব করলে সিভিয়ার বাইট একটা অপু ফেল্ট ওপো ফেল্ট এ সিবিআর বাইট একটা কামড় অনুভব করলো অনিজ রাইড লেক তার ডান ডান পায়েতে টু সেভ হিমসে নিজেকে বাঁচাতে ওপো গেবে যা ওপ কী হয়েছিল একটা ঝাঁকুনি দিয়েছিল এবার কী আছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট ওপো সুবল এবং মাদল দুই ভাই সুবল এবং মাদল তারা বনেতে কি দেখে কী গাছ দেখেছিলো তাহলে হুইচ ট্রিজ কোন গাছগুলি দেখেছিল কোন গাছগুলি সুবল এবং মাদল দেখেছিল বনের মধ্যে তাহলে আমরা উত্তরটা ডিগ দিয়ে শুরু হয়েছে বলে সিটা কী হয়ে যাবে স করবো তাহলে সুবল এবং মাদল তাহলে প্রথমে লিখবো সুবল অ্যান্ড মাদল স সুবল অ্যান্ড মাদল শ আমরা লিখেছি সুবল অ্যান্ড মাদল কে কী দেখেছিলো সুন্দরী দেখেছিলো হেতাল দেখেছিলো হেঁতাল হয় চন্দ্রদায় একা হয় হয়ের জন্য এইচ হয়েছে আর হয় একা আছে একার জন্য ই হয়েছে আর চন্দ্রবৃন্দ জন্য এন হয়েছে তাহলে বানানটা হবে হেতাল হেতাল হয় চন্দ্রবিন্দু একা হয় চন্দ্র একা তয়াকা ল হেঁতাল এরপর হেঁতাল কেন বলছি আমরা আমরা ইন কেন বলেছি তাহলে হয় একা তাহলে হয় এর জন্য এইচ হয়েছে একার জন্য ই হয়েছে এবার চন্দ্রবিন্দুর জন্য ইন হয়েছে আবার তয়াকা এল এলো হেঁতাল তাহলে সুন্দরী হেঁতাল অ্যান্ড হচ্ছে গোরান ইন দ্য ফরেস্টে দেখেছিল বনের মধ্যে দেখেছিলো দিয়ে আমাদের ফুলস্টপটা দিতে হবে আমরা জানি যে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা সূচক দেওয়ার উত্তর দেওয়ার সময় অবশ্যই আমাদের ফুলস্টপ অর্থাৎ ফুলস্টপ চিহ্নটা দিতে হবে অর্থাৎ মার্কটা ফুল স্টপ ফুলস্টপ পাংচুয়েশান্কটা ব্যবহার করতে হবে এরপরে আমাদের পেজ নাম্বার হচ্ছে এরপরে আমাদের পেজ নাম্বার এইটি ফোর এইট্টি ফোরের পোস্টগুলো আছে হু ওয়ে ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কারা প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল কারা কয়েকজন আমরা জানি কয়েকজন এখানে এইটা নেওয়া হয়েছে পেজ নাম্বার পে পেজ নাম্বার নেওয়া হয়েছে সেভেন্টি ওয়ান এটা স্বদেশ থেকে নেওয়া হয়েছে এটা চ্যাপ্টার নাম্বার সিক্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্বদেশ হচ্ছে একজন একজন ছেলে তার সে স্বাধীনতা সংগ্রামী এবং কি করছে সেও তার দাদাও হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এবং কি করছে স্বদেশকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ কী করছে চেষ্টা করছে স্বদেশকে ধরার জন্য তাহলে আর ওয়াক তাহলে আমরা লিখবো সাম উত্তরে লেখা পেসেজই লেখা আছে সাম পুলিশ মেন ওয়ে আর ওয়াকিং তাহলে হুইয়ের বদলে কী লিখবো সাম পুলিশ মেন তাহলে উত্তরটা হবে সাম পুলিশ মেন এখানে ওয়্যার ওয়াকিং এখানে পাশটি বহু বছর আছে তাহলে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কিছু পুলিশকর্মী কর্মী ঘোরাফের হাঁটছিলো তাহলে হোয়াই ওয়াজ দ্য ডার্ক ফরেস্ট কেন বনটা খেয়েছে ঘন অন্ধকার ছিল এটা আমাদের এটা আমাদের কারণ বনটা ঘন অন্ধকার ছিল কারণ হচ্ছে ডেন্স ফরেস্ট ঘন জঙ্গল হয়েছে সানলাইটকে ব্লক করে দিয়েছিল তাহলে আমরা লিখলাম দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ফরেস্ট ব্লকড দ্য ব্লকড ব্লক দ্য সানলাইট ব্লক দ্য সানলাইট